আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি আলমডাঙ্গা চুয়াডাঙ্গার স্থাপিত পয়লা 2012 বদ্ধ হয়েছে এখানে, বাট একদম মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, যার কারণে ঢোকা যাইবে আমার গাড়ির চাবিটা দাও বাবা, ঢোকা যাবে ঢোকা এখন আমি জাস্ট যাই, আমরা একটু চলে দেখা যায়, চলে আসবো দর্শক তার কাছ থেকে পারমিশন নিয়ে মানে মাগরিবের সময় বন্ধ করে দিয়েছিল, বাট তারপরে সে অনেক রাগন নিত করতেছে। এইখানে হচ্ছে এই বদ্ধভূমি এরিয়া আমাদের বরিশাল ত্রিশগড়ানো যে আছে, আপনারা যেহেতু এই পেজে দেখতেছেন অ্যান্ড আমার ইউটিউব পার্সোনাল ইউটিউব চ্যানেলও দেখবেন যারা দর্শক আছেন তারা, তো বরিশালে যেরকম বদ্ধভূমি আছে এইখানেও সেম এরকম একটা বদ্ধভূমি করছে। এটা অনেক উঁচা এবং অনেক বড়। ওই যে একজন মানুষ মারছে কোনো, যে কঙ্কাল খুব সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। জুতো পায়ে উঠবেন না, ওঠা নিষেধ। এইখানে কিছু মানুষের মাথা আছে আটকানো, অ্যান্ড ভাইও ভিডিও করতেছে, তাই না ভাই? ভিডিও করতেছেন? আমার নাম রাহাত ভাই, আমার ইউটিউব চ্যানেল আধারের রাহাত, বরিশাল থেকে আসছি। ওকে ভাই, দর্শক আমরা রনি চৌধুরীরে পাইয়ে গেছি, একজন বাঙালির যারা আমাদের আমাদের বাঙালি জাতির যাদের মারা হয়েছে অ্যান্ড কতটা কষ্ট দিয়ে মারছে সেইটার কিছু কিছু দৃশ্য এখানে তারা ফুটে তোলার চেষ্টা করছে। ভাই তুমি উপরে একটা পারলে শর্ট একটা ভিডিও নিয়েও, যে উপরটা কীরকম আমি আর উঠতেছি না, জাস্ট ওই জায়গায় দাঁড়াই ওটার ভিডিও নিয়েও, ওই জায়গার ভিডিওটা উপরে কি আছে এই সুন্দর একটা প্লেস। চিপায় চাপায় আঙ্কেল আসছি আসছি, টেনশন করার কিছু নাই, আর বাসিতে খুব দেওয়া লাগবে না। দর্শক আমরা কুষ্টিয়ার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বদ্ধভূমি থেকে মাগরিবের আজানের সময় একদম শেষ মুহূর্তে ঢুকছিলাম। তো বাবা একটু রাগ করে না প্লিজ, আমরা অনেক দূর থেকে আসছি, তো অসাধারণ সুন্দর একটা ভিউ অ্যান্ড ভিতরে একটা অফিস রুম আছে। ধন্যবাদ দর্শক ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কাকার জন্য মানুষের মুভি কেন আয় চলি আয় চলি আয়, থ্যাংক ইউ ফর ফটো। অ্যান্ড এইখানে হচ্ছে একটা পাশে নদী আছে, নদীর পাশে একটা ছোট পার্কের মতো ফুচকা চটপটি বিক্রি করতেছে। আমার ভিডিও দেখে যারা আগ্রহী এখানে আসতে পারেন, তারা দেখে নিতে পারেন এখানে পরিবেশটা। অ্যাজ লাইক বরিশাল ত্রিশগড়ানের মতো না, ওই ত্রিশগড়ানে আমাদের আরও অনেক বেশি দোকান, বাট এইটা থানা শহর, তো জাস্ট দুই তিনটা দোকান। অ্যান্ড বাইক নিয়ে আমার জন্য একটু বিকালে মনোরম পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে তাদের বিকেলটা শেয়ার করার জন্য আসে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও মনে হয় এর আগে আরেকবার সালাম দিয়েছিলাম, তারপর আবার আরেকবার দিয়ে এইখান থেকে শেষ করতেছি বর্তমানে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা।